তো আমার যতদূর মনে পড়ছে আর কি, যে আমরা গতদিন এই প্রবলেমটা শেষ করেছিলাম যে 0 to π/2 sin 2n(dx), এইটা 0 to π/2 cos 2n(dx) হয়, আর এটা n যদি জোড় হয় তাহলে এরকম ভাবে কমতে কমতে গিয়ে π/2 পর্যন্ত হয়, আর যদি n বিজোড় হয় তাহলে কমতে কমতে অনেক গিয়ে শেষ হয়। এই প্রবলেমটা আমি মানে নোট দিতে পারিনি, তবে তোমার লিখে করেছিলাম, সুতরাং এটা আমি আজকে আর আলোচনা করছি না। তারপরে তোমাদের যদি প্রবলেম মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই আলোচনা করতে হবে। হ্যাঁ, এই এটা হচ্ছে সেটারই কন্টিনিউয়েশন, এখানে করে দেওয়া আছে। দেখো কোথাও কোনো অ্যাম্বিগুইটি যদি তোমাদের থাকে তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবা। এবার এর পরবর্তীতে টেলর পালট হলো কিনা, যাই হোক, তাহলে কত নম্বর ছিল এটা? 133 নম্বর পেজ থেকে তাহলে আমরা শুরু করছি আর কি। ওটা 0 to π/2 ছিল, যদি 0 to π থাকে ধরো, একই ধরনের প্রবলেম, কিন্তু লিমিটটা ধরো পাই পর্যন্ত আছে, তাহলে আমরা কি করতে পারি? 0 to π cos2n(dx) এটা ইন্টিগ্রেশন করতে বলেছি, তাহলে আমরা ধরে নিতে পারি যে in সমান এটা। আমরা কিছু প্রপার্টি জানি আর কি, যে তোমার এখন এটা 0 to a যদি হয় তাহলে x এর জায়গায় x-a বসায় দিলেও ইন্টিগ্রেশনটা ঠিকই থাকে। তাহলে এই x এর জায়গায় আমি ধরো π-x বসিয়ে দিলাম, তাহলে কি হবে? 0 to π cos π-x(n dx). এখন এই n যদি তোমার জোড় হয়, আমরা জানি cos π-x সমান হচ্ছে -cos x, তাহলে কয়টা n, n যদি জোড় সংখ্যক হয় তাহলে মাইনাস মাইনাস গুলো গুণ হয়ে এরকম প্লাস হয়ে যাবে, 0 to π cos2n(x dx) হবে, ইফ n ইজ ইভেন, যদি জোড় হয়। আর n টা যদি বিজোড় হয় তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এরকম করতে করতে, যেহেতু বিজোড় জোড় সংখ্যক হলে প্লাস হতো, বিজোড় হলে একটা মাইনাস বেশি থেকে যাবে, তো আমরা লিখতে পারবো 0 to π cos2n(x dx). কখন? যদি যদি হচ্ছে তোমার n টা অড হয়, অড মানে হচ্ছে বিজোড়, বিজোড় হলে এরকম নেগেটিভ আসবে, জোড় হলে এরকম পজিটিভ আসবে। এখন যদি n টা অড হয় তাহলে আমাদের in সমান এইটা, তাই না? কিন্তু আমরা জানি যে 0 to 2a f(x dx) কে এরকম দুটো অংশে ভাগ করা যায়, 0 to a f(x dx) প্লাস 0 to a f(x dx). এটা সবসময় লেখা যায় আর কি, এটা আমরা যে প্রপার্টি গুলো এটাতে প্রমাণ করে আসছিলাম। তাহলে মাইনাসটা রেখে দিলাম আমরা, আর এই পাই কে আমরা 2π/2 এরকম ভাবে লিখলাম। তাহলে 2π/2 যদি লিখা হয় তাহলে এটা হচ্ছে তোমার 0 to π/2 cos2n(x dx), আর 0 to π/2 তোমার হচ্ছে, যেহেতু সামনে একটা মাইনাস ছিল, এই প্লাসটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, cos2 × π/2 − x, এই যে 2 × π/2 − x, এর মান হচ্ছে π/2 আমাদের। তাহলে cos তার উপরে পাওয়ার n, কিন্তু আমরা এটা ধরে নিয়েছি n টা হচ্ছে বিজোড়ের জন্য কাজ করছি, n odd, odd এর জন্য কাজ করছি, তাহলে বিজোড় হলে এখানে কিন্তু একটা মাইনাস আসবে। হ্যাঁ, এটা যেহেতু মাইনাস আসবে, সেই মাইনাসটা আর এই মাইনাসটা মিলে প্লাস হয়ে যাবে, কি হবে? 0 to π/2 cos2n(x), এটাও তাই, কিন্তু এর আগে একটা মাইনাস আছে, মাইনাসে প্লাসে কেটে গেলে এটা জিরো হয়ে যাচ্ছে। আর যদি এনটা ওয়ার্ড না হয়, যদি ইভেন হয়, ইভেন হলে তো এটা তোমার বুঝতেই পারছো যে তোমার প্লাস থাকছে আমার, এখানে আমরা দেখলাম যে ইভেন হলে 0 to π cos2n(x) পাচ্ছি, এটা প্লাস থাকছে, এবং আমরা কি করতে পাচ্ছি, এটাকে দুটো অংশে ভাগ করে দিলাম আগের মতোই, এইখান থেকে একটা আমরা মাইনাস পেয়ে যাব, তাই না? ও সরি, মাইনাস পাবো না, প্লাস পাবো, কারণ কি, যেহেতু এটা ইভেন, তাহলে এটা আর এটা মিলে দুটো হয়ে যাবে, 0 to π/2 cos2n(x dx), 0 to π/2 cos2n(x dx), তার মানে দুইটা 0 to π/2 cos2n(x dx). তা আমরা জানি একটু আগেই প্রমাণ করে আসছি আগের থিওরিয়ামটা, যে 0 to π/2 cos2n(x dx), এনটা যদি ইভেন হয় সেক্ষেত্রে আমাদের এই n-1 / n n-3 / n-2 হয়ে কমতে কমতে 1/2 π/2 তে গিয়ে শেষ হয়, কিন্তু সামনে আমাদের একটা 2 ছিল, সেই 2টা এখানে বসিয়ে দেওয়া হয়েছে, তাহলে এটাই হবে অ্যান্সার। যদি ইভেন হয় তাহলে এটা হবে, আর যদি অড হয় তাহলে এটা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আবার নিজে নিজে দেখলে আরো বেশি ক্লিয়ার হবে।
এরপর তোমার হচ্ছে যে আমি কিছু অঙ্কের একটা লিস্ট দিয়েছি 134 নম্বর পেজ, যে এরকম 0 to π/2 sin x / sin x + cos x dx π/4, বা 0 to π/2 cos x - sin x / 1 + sin x cos x dx = 0, এগুলো শো দ্যাট বলা আছে, দেখাও যে। তারপরে 0 to 1 log x √1 - x স্কয়ার dx হচ্ছে π/2 log half, তারপরে 0 to π x tan x sec x + tan x, সরি এখানে তোমার ল্যান হয়ে গেছে, আসলে ল্যান x না এটা, এটা অবশ্য অবশ্যই আমাদের tan x, হ্যাঁ এটা tan x, ওকে। তাহলে এই অঙ্কটা কিন্তু তোমাদের পরীক্ষায়, আমি আমার কাছে যে কয়টা কোশ্চেন আছে তার ভিতরে দুইবার এসছে না তিনবার এসছে, যেন এটা আইভি এইটা, আর এভি নম্বর এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় এসছে প্রমাণ করতে, 0 to 1 cot inverse 1 minus x plus x square dx from pi by 2 minus log 2, এটাও এসছে পরীক্ষায়। ইভেন কি এই যে এটা যেটা দিয়েছে এটাও দুই তিনবার এসছে, in সমান 0 to π/4 tan to the power n theta d theta, so that in সমান এটা হয়, এবং সেইখান থেকে বের করতে বলা হচ্ছে 0 to π/4 tan to the power 6 dx। আবার এই অঙ্কটা অন্য ভাবেও আসে, এরকম লিমিট না দিয়ে বলে যে ফাইন্ড দা রিডাকশন ফর্মুলা ফর tan to the power n theta, তারপরে বলে যে এন্ড হেন্স ফাইন্ড 0 to 0 দেয়া থাকে না এরকম tan to the power 6 dx আর কি, হ্যাঁ ওটা একটু আলাদা হবে, এটাতে লিমিট দেয়া আছে, ওটা লিমিট ছাড়া। তো এই অঙ্কগুলো মোটামুটি কভার করব ইনশাআল্লাহ, তো সবাই একটু মনোযোগী হবে আশা করি। হ্যাঁ তো ইতিপূর্বে আমরা এরকমই একটা অঙ্ক করেছিলাম যেখানে কিনা তোমার রুট দেয়া ছিল আর কি, এই রুট ওভার সাইন এক্স, নিচে হচ্ছে রুট ওভার সাইন এক্স রুট ওভার কস এক্স ডিএক্স, এটা প্রমাণ করেছি আর কি। এখানে রুট দেয়া নেই, এই একই অঙ্ক, জাস্ট খালি 0 to π/2 sin x divided by sin x plus cos x dx, এটা এক নম্বর দিয়ে দিবা। আমরা 0 to a যদি থাকে তাহলে এরকম a minus x বসাতে পারি x এর জায়গায়, সেটা রিপ্লেস করে দিবা, তাহলে π/2 sin π/2 minus x টা হয়ে যাবে cos, আর cos π/2 x টা হয়ে যাবে sin x, হ্যাঁ। তো সেটা যদি আমরা বসিয়ে দিই, এটা একটা i এটা একটা i, দুটো i যোগ করে দিলে টয়েস আই সমান আমরা পাচ্ছি, ধরো এখানে নিচেরটা একই আছে সাইন এক্স প্লাস কস এক্স, এখানেও সাইন এক্স প্লাস কস এক্স, আর এখানে উপরে সাইন এক্স এখানে কস এক্স, দুটো যদি যোগ করে দিই লসাগু করি তাহলে উপরে নিচে একই জিনিস আসছে, ওয়ান আসছে, ওয়ান ডিএক্স বা ডিএক্স, ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স হয়, হ্যাঁ তাহলে টয়েস আই সমান হচ্ছে এরকম, এটা যদি বসিয়ে দিই তাহলে π/2 মাইনাস 0, তাহলে লু হয়ে গেল, হ্যাঁ সাউন্ড লু হয়ে গেল, সাউন্ড লো হয়ে গেছে মধু স্যার আমরা শুনতে পাচ্ছি না, আমার এখানে তো কোনো প্রবলেম নাই, তোমার ডিভাইসের সাউন্ডটা একটু জোরে করে দাও, তোমার সাউন্ডটা একটু বাড়ায় দাও, হ্যাঁ তাহলে টয়েস আই সমান আমরা পাচ্ছি এরকম π/2, তাহলে আই সমান হচ্ছে আমাদের π/4। আচ্ছা আর একটা অঙ্ক এরকম, আমি আশা করি এটা বুঝতে পেরেছো, খুবই ইজি আর কি, হ্যাঁ এটাতেও আমরা ওই একই টেকনিক খাটিয়ে দিলাম, খাটালে কি হবে, এটা আই থাকলো আমার, আবার π/2 আমি বসিয়ে দিলাম, π/2 মাইনাস এক্স বসিয়ে দিলে যেটা পাচ্ছি সেটা যদি আমরা পরের পেজে লক্ষ্য করি, এটা তো আমরা এখন শেষ, তাহলে আই সমান আবার আবার পাচ্ছি 0 to π/2, যেগুলো কস ছিল সেগুলো সাইন হয়ে গেছে, যেগুলো সাইন ছিল সেগুলো কস হয়ে গেছে, এখন ওই আই আর এই আই যদি যোগ করি তাহলে টুয়াইস আই হবে, আর ডান পাশে নিচে যে কস এক্স সাইন এক্স সাইন এক্স কস এক্স ওয়ান প্লাস, তাহলে একই জিনিস থাকছে, লসাগু করে দিলাম, ওইখানে ছিল cos x - sin x, এখানে পেয়েছি sin x - cos x, তাহলে দেখা যাচ্ছে যে সবই কেটে গিয়ে শুধু 0 হয়ে যাচ্ছে, 0 কে ইন্টিগ্রেশন করলে 0 হয়, তাহলে i = 0 এটা প্রমাণিত হয়ে গেল। তারপরের প্রবলেমটা ছিল যে শো দ্যাট এরকম 0 টু 1 log x / √1 + x স্কয়ার dx = π/2 log half, এই অঙ্কটার মতোই একটা অঙ্ক আমরা ইতিপূর্বে করেছি, কিন্তু এটা আমাদের তোমার হচ্ছে যে log sin থিটা দিয়ে দেয়া ছিল, তো ওই log sin থিটা ফর্মে আমরা এটা চলে যেতে পারি, কিভাবে যে আমরা ধরে নিলাম আমরা জানি যে রুট ওভার এর ভিতরে 1 মাইনাস x স্কয়ার এরকম যদি থাকে, বা a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকলে x সমান আমরা ধরি a sin থিটা, এখানে 1 যেহেতু আছে 1 sin থিটা মানে sin থিটা ধরে নিলাম, x সমান sin থিটা ধরলে dx সমান আমরা পাই cos থিটা d থিটা, লিমিটটা কি হচ্ছে x আর থিটার, 0 হলে 0 মানে sin ইনভার্স 0 এর মান হচ্ছে 0, আর sin ইনভার্স আর যদি 1 হয় তাহলে sin ইনভার্স π/2 সমান 1 জানি আমরা, তাহলে থিটা সমান হবে তোমার π/2, এখন লিমিটটা আমাদের হয়েছে 0 to 1 থেকে হচ্ছে 0 to π/2,
log x x এর পরিবর্তে sin theta root over 1 minus x square মানে হচ্ছে 1 minus sin square theta আর dx সমান ছিল cos theta d theta এই root over 1 minus sin square সমান cos theta হয় আর উপরের cos theta এই cos theta যদি চলে যায় তাহলে আমার থাকছে log sin theta d theta এটা এই অঙ্ক কিন্তু আমরা ইতিপূর্বে করেছি ওই তাহলে একই ভাবে আমরা করতে পারবো সেম ওইটা ফলো করলেই হবে ইতিপূর্বে যেটা প্রমাণ করেছিলাম তা আবারও আমি এখানে প্রমাণ করেছি জিনিসটা রিভিউ হয়ে যাবে তোমাদের যে তাহলে আই সমান আমরা পাচ্ছি 0 টু পাই বাই 2 তোমার log sin পাই বাই 2 মাইনাস থিটা আমরা বসিয়ে দিলাম a মাইনাস x সমান মানে আমরা জানি x কে x এর জায়গায় a মাইনাস x দিয়ে রিপ্লেস করা যায় তাহলে এটা সমান পেয়ে যাচ্ছি আমরা তোমার log cos থিটা আগেরটা ছিল log sin থিটা তাহলে i আর i যদি আগের মতো যোগ করি তাহলে 0 টু পাই বাই 2 log sin থিটা ছিল ওই পারে আর এই পাশে পেলাম হচ্ছে log cos থিটা আর d থিটা কমন তো আমরা জানি লগ লগ কমন নিলে যোগ থাকলে তাদের মধ্যে গুণ হয় এই গুণের জন্য এখানে আমি একটা 2 দিলাম আর একটা হাফ দিয়ে দিলাম তাহলে এটাকে ভেঙে দিলে লগ হাফ প্লাস লগ sin 2 থিটা করা যায় 2 sin থিটা cos থিটা মানে হচ্ছে sin 2 থিটা আর ওই একটা হাফ এখানে নিতে হয়েছে আমার তো এখন এই লগ হাফ তো কনস্ট্যান্ট একে বাইরে বের করে দিতে পারি 0 টু পাই বাই 2 d থিটা হবে তাহলে আর এইটা থাকছে আমার আর একটা পার্ট এই পার্টটাকে আমি আয়ন হিসেবে ধরলাম আর এটা ইন্টিগ্রেশন করে ফেললাম থেটা থেটা মানে কি পাই বাই 2 মাইনাস 0 তাহলে হচ্ছে আমরা খালি পাই বাই 2 পাচ্ছি পাই বাই 2 টা সামনে দিয়ে দিলাম পাই বাই 2 লগ হাফ প্লাস আয়ন আয়নটা হচ্ছে আমার 0 টু পাই বাই 2 লগ সাইন থেটা ডি থেটা তো এখন আমি এই তোমার 2 থেটা সমান হচ্ছে জেড ধরে নিলাম তাহলে ডি থেটা সমান হচ্ছে ডিজেড হবে মানে ডি থেটা সমান হচ্ছে তোমার হাফ ডিজেড হবে আর লিমিটটা কি হচ্ছে থেটা আর জেড এর মধ্যে থেটা সমান যদি জিরো হয় তাহলে আমাদের টুয়াইস মানে তোমার টুয়াইস জিরো মানে হচ্ছে তোমার জিরোই থাকে তাহলে জেড সমান জিরো আর থেটা যদি পাই বাই টু হয় তাহলে টুয়াইস পাই বাই টু মানে পাই হয়ে যাবে তাহলে আমার লিমিটটা আসছে আই ওয়ান সমান হাফ জিরো টু পাই লগ সাইন জেড ডি জেড তো এই হাফটা যদি এখানে দিয়ে দিতে পারি আমরা জিরো টু পাই বাই টু করে দিলে পরে সাইন জেড ডি জেড কে আমরা সাইন এক্স ডি এক্স লিখতে পারবো তার মানে আই হয়ে যাবে আই ওয়ানটা আই হয়ে যাবে তাহলে আইটা পক্ষান্তর করে নিলে আমাদের প্রমাণ হয়ে যাবে আর কি তাহলে জিরো টু পাই না স্যার লিমিট হ্যাঁ লিমিট জিরো টু পাই না হ্যাঁ জিরো টু পাই কিন্তু এই পাশে বক্সে জেড তো জিরো টু পাই তো এই যে ও আচ্ছা স্যার ঠিক আছে থিটা সমান 0 বসালে 0 আর পাই বাই 2 বসালে পাই ঠিক আছে তাহলে এই 0 টু পাই দেখো লিমিট 0 টু পাই লগ সাইন জেড ডি জেড আচ্ছা পরের লাইনটা দেখি আমরা এবার আমরা যে আগে প্রপার্টি যে শিখেছিলাম সেই প্রপার্টি এখানে অ্যাপ্লাই করে দিলাম প্রপার্টি অ্যাপ্লাই করে দিলাম এরকম একটু আগে যেটা করলাম যে 0 টু টুয়াইস a f অফ x dx কে আমরা এরকম দুটো অংশে ভাগ করতে পারি 0 টু a f অফ x dx যোগ 0 টু a f অফ টুয়াইস a মাইনাস x dx ঠিক আছে এই প্রপার্টিটাই সবগুলোতে ব্যবহার করার আমি চেষ্টা করেছি আর কি যাতে একটা দিয়ে তোমাদের হয়ে যায় তো এটা তাহলে আমি 0 টু টুয়াইস a বানানোর জন্য এখানে হচ্ছে যে 2 ইনটু পাই বাই 2 লিখলাম আর এটা পুরোটা ধর আমার f অফ থিটা তাহলে 0 টু a টু b f অফ x dx আর a টু b f অফ z dz একই জিনিস আমরা জানি তাই না তো এ 0 টু পাই বাই 2 লগ সাইন থিটা ডি থিটা এইটাকে আমি এই এই সূত্রটা আগে আমি ফেলে দিলাম প্রথমে এই সূত্র ফেললে আমরা কি লিখতে পারি 0 টু পাই বাই 2 লগ সাইন থিটা ডি থিটা ঠিকই থাকলো আর দ্বিতীয় অংশটা হচ্ছে 0 টু যেহেতু 2 পাই ছিল এখানে 0 টু পাই বাই 2 লগ সাইন 2a তার মানে 2a মানে কি 2 পাই বাই 2 মানে হচ্ছে পাই মাইনাস থিটা ডি থিটা তো এখন সাইন পাই মাইনাস থিটা ডি থিটা করলে সাইন থিটাই হয় নিজের ঘরেই পড়ে এবং পাই দুইটা পাই বাই টু জোড়ের জন্য কোয়াড্রেন্ট তোমরা জানো ত্রিকোণমিতি থেকে সাইন পাই মাইনাস থিটা সমান সাইন থিটাই হবে প্লাস সাইন থিটা তার মানে কোনো চেঞ্জ নাই এটা আর এটা একই জিনিস দেখো হ্যাঁ একই হলে হচ্ছে এটা আর এটা আমি কেটে দিলাম তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 0 টু পাই বাই টু লগ সাইন থিটা ডি থিটা এটা কিভাবে লিখেছিলাম আমি আসলে আগের পেজে কিন্তু এখানে আমার লগ সাইন জেড ডি জেড ছিল হ্যাঁ তো সাইন জেড ডি জেড কে আমি সাইন থিটা ডি থিটা লিখেছি কি কোন যুক্তিতে লিখেছি প্রথমে আমাদের ছিল যে টু বি এফ অফ এক্স ডি এক্স যা এফ অফ জেড ডি জেড ও তাই তার মানে এটা হচ্ছে ডামি ভেরিয়েবল জেড ই দাও এক্স ই দাও আর থিটা ই দাও
কোনো সমস্যা নেই। সরি, তাহলে আই ওয়ান সমান আলটিমেটলি আমরা পেয়ে গেলাম আই। তো আগের পেজের ইন্টিগ্রেশন অনুযায়ী আমরা দেখেছিলাম বাম পাশে ছিল টু আই সমান এইটা পাই বাই টু লগ হাফ প্লাস আই ওয়ান, আই ওয়ান সমান পেয়ে গেছি আই। তাহলে আই বসিয়ে দিলাম, আইটা পক্ষান্তর করে নিলে টু আই সাই মাইনাস আই সমান এটা বা আই সমান এটা প্রমাণিত। এবার একটা ইম্পর্টেন্ট কোশ্চিন যেটা তোমাদের সালের কোশ্চিন থেকে তুলে নেয়া, এটা আমরা দেখছি আর কি যেটা বারবার এসছে, এটা এরকম যে তোমাদের দেখাতে বলেছে যে জিরো টু পাই x tan x sec x plus tan x dx সমান হচ্ছে পাই বাই টু টাইমস পাই বাই টু মাইনাস টু, এটা দেখাতে বলেছে। তো আমরা আগের মতোই যেখানে x আছে সেখানে হচ্ছে পাই বাই টু মাইনাস x বসিয়ে দেবো। বসিয়ে দিলে কি হবে, x এর জায়গায় পাই বাই টু মাইনাস x, এই x এর জায়গায় সরি পাই মাইনাস x, এই x এর জায়গায় পাই মাইনাস x, নিচেও এই x এর জায়গায় পাই মাইনাস x, এই x এর জায়গায় পাই মাইনাস x বসিয়ে দিয়েছি। এটা প্রপার্টি শুরুর দিকে আমাদের ছিল যে জিরো টু এ এফ অফ এক্স ডিএক্স আর জিরো টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স একই, এটা প্রমাণ করা হয়েছে। তো পাই মাইনাস এক্স থাকলো, ট্যান পাই মাইনাস এক্স করলে মাইনাস ট্যান এক্স হয়, সেকও মাইনাস হয়, ট্যানও মাইনাস হয়, সবই মাইনাস হয়। তো মাইনাস মাইনাস উপরে নিচে কমন নিয়ে আমি এটা ক্যান্সেল আউট করে দিতে চাই। তাহলে আমাদের বাকি থাকবে কি, জিরো টু পাই পাই মাইনাস এক্স ট্যান এক্স, নিচে হচ্ছে সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স, এরকম একটা টার্ম থাকবে। পরবর্তী পেজে আমরা দেখি ইনশাল্লাহ এটাই থাকার কথা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আই সমান তোমার পাই ট্যান এক্স ডিভাইডেড বাই সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স মাইনাস হচ্ছে তোমার আই, এটা হচ্ছে, এটা কিভাবে হলো এটা আগের পেজটা দেখলে একটু আমরা কনফার্ম হয়ে যাব। সেটা হচ্ছে যে যদি এখানে লক্ষ্য করি এই জায়গায় একটু খেয়াল করি, তাহলে এই মাইনাস মাইনাস আমি কেটে দিলাম, তাহলে থাকছে পাই মাইনাস এক্স, তার সাথে হচ্ছে ট্যান এক্স, আর নিচে হচ্ছে সেক এক্স প্লাস ট্যান এক্স। এখন এই ট্যান এক্স দিয়ে দুজনকে গুণ করে দিয়ে যদি আলাদা আলাদা করে দিই দুটো ইন্টিগ্রাল, তাহলে প্রথম ইন্টিগ্রাল কি হবে পাই ট্যান এক্স ডিভাইডেড বাই সেক এক্স প্লাস ট্যান এক্স, আর দ্বিতীয় ইন্টিগ্রাল কি হবে মাইনাস এক্স ট্যান এক্স ডিভাইডেড বাই সেক এক্স ট্যান এক্স, আর এই লিমিটটা ঠিকই থাকবে। তা আমাদের যে অঙ্কটা দেওয়া ছিল আই সমান জিরো টু পাই এক্স ট্যান এক্স ডিভাইডেড বাই সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স, তাহলে দ্বিতীয় যেটা হবে মানে x এর সাথে গুণ করলে যেটা আসবে সেটা আসবে আমাদের i আবার চলে আসবে। সেই জন্য এখানে আমরা এটা দেখতে পাচ্ছি যে প্রথম টার্মটাতে হচ্ছে একটা পাই tan x ডিভাইডেড বাই sec x প্লাস tan x, আর মাইনাস দ্বিতীয় টার্মটা হচ্ছে আমাদের i, এই i কে পক্ষান্তর করে নিলে 2i হবে, আর এইখানে tan x কে আমরা sin x বাই cos x লিখতে পারি, sec x কে 1 বাই cos x লিখতে পারি, tan x কে sin x বাই cos x লিখতে পারি, লসাগু করে দিলে আমাদের সাইন এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এক্স হয়, সাইন এক্স এর সাথে একটা ওয়ান যোগ একটা ওয়ান বিয়োগ করে দিতে পারি আমি ওপরে, তাহলে একটা আমরা এটা দুটো অংশে ভাগ করে দিলে ওয়ান প্লাস সাইন এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স আর একটা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এক্স। তো আমরা ওয়ান কে ইন্টিগ্রেশন করতে পারি, সেটা করলে এক্স হয় জিরো টু পাই, এটা থেকে গেল ওই পাই বামে থাকলো, আর আমরা জানি ডিএক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এক্স, এই টাইপের ইন্টিগ্রেশন আমরা কিভাবে করেছিলাম যদি মনে থাকে, যে আমরা সাইন এক্স বা কস এক্স এর ইন্টিগ্রেশন করেছিলাম ফর্মুলা বসিয়ে দিয়ে যে সাইন এক্স সমান ট্যান টোয়াইস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স, সাইন টোয়াইস এক্স সমান টু ট্যান এক্স ডিভাইডেড ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স, কস টোয়াইস এক্স সমান ছিল ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার, তারপর তোমার ট্যান টোয়াইস এক্স সমান ছিল টু ট্যান এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার, এরকম ছিল। তো আমরা সাইন এক্স এর ফর্মুলা এটা বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলে সাইন এক্স সমান লিখতে পারি টু ট্যান এক্স বাই টু ডিভাইড ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু, ওয়ান প্লাস ট্যান স্কোয়ার আসলে অ্যাকচুয়ালি কিছুই না, এটা সেক স্কোয়ার, এটা উল্টে দিলাম উপরে চলে গেল সেক স্কোয়ার ডিএক্স হয়ে, আর এখানে যদি লসাগু তাহলে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার প্লাস টু ট্যান এক্স বাই টু, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, তার মানে এরকম এ প্লাস বি হোল স্কোয়ার, আর এদিকে তো তোমার আমার কি এসেছিল ডিএক্স কে এক্স পেয়েছিলাম এখানে, তাহলে পাই মাইনাস জিরো তার মানে পাই এসেছিল, আর এই পাই মিলে গুণ করে পাই স্কোয়ার এসছে, এখানে আমার একটা পাই আছে জিরো টু পাই আছে। এখন ওয়ান প্লাস টেন এক্স সমান যদি আমি জেড ধরে নিই, তাহলে হাফ সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স সমান ডিজেড হবে, বা সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স সমান হচ্ছে ও পাশে চলে গেলে টু ডিজেড হবে, আর লিমিটটা কি হয় দাঁড়াবে, লিমিটটা যদি আমার জিরো টু পাই জিরো যদি বসাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান প্লাস জিরো তার মানে ওয়ান আসবে,
আর যদি পাই বসাই তাহলে পাই বাই টু টেন পাই বাই টু, হ্যাঁ টেন পাই বাই টুর মানে হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটির সাথে অন যোগ করলে ইনফিনিটি থাকে, তার মানে জেডটা হয়ে যাচ্ছে ইনফিনিটি। তাহলে আমাদের লিমিটটা চেঞ্জ হয়ে এটা এটা হয়ে যাবে ওয়ান টু ইনফিনিটি, আর এইটার পরিবর্তে আমি বসাতে পারবো টোয়াইস ডিজেড, আর এইটার পরিবর্তে আমি বসাতে পারবো জেড স্কোয়ার, এইরকম হবে আর কি। তাহলে আমরা পরের পেজে যাই আসেন। এবার তাহলে টোয়াইস আই সমান হচ্ছে পাই স্কোয়ার মাইনাস টোয়াইস পাই, আর ইন্টিগ্রেশন লিমিটটা হয়ে গেছিল ওয়ান টু ইনফিনিটি, উপরে ডিজেড এটা টোয়াইস ডিজেড ছিল, সে টুটা আমি বাইরে দিয়ে টোয়াইস পাই করে দিয়েছি, আর নিচে হচ্ছে ওয়ান প্লাস টেন এক্স এর উপরে হোল স্কোয়ার ছিল, আমরা ওইটা জেড স্কোয়ার দিয়ে দিয়েছি আর কি। তাহলে আমরা জানি ডিজেড বাই জেড স্কোয়ার সমান জেড টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, সরি মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস টু প্লাস ওয়ান। তো এইটা আসলে জেড এর উপরে ইনভার্স হয় মাইনাস ওয়ান হয়, তাহলে ওয়ান বাই জেড হয় আর এখানে মাইনাস ওয়ান হয়, সে মাইনাসটা বাইরে বের করে দিয়ে এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস করে দিয়েছি টোয়াইস পাই ওয়ান বাই জেড। তাহলে ইনফিনিটি যদি বসায় ওয়ান বাই ইনফিনিটি সমান আমরা জানি জিরো, আর ওয়ান যদি বসায় তাহলে ওয়ান বাই ওয়ান সমান ওয়ান। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি কি পাই স্কোয়ার মাইনাস টোয়াইস পাই বা পাই ইন্টু পাই মাইনাস টু, এটা কি সমান পেয়েছিলাম টোয়াইস আই সমান। তাহলে আই সমান কি পাওয়া যাবে পাই বাই টু ইন্টু পাই মাইনাস টু, এটাই আমাদের প্রমাণ করতে ছিল, এটা প্রমাণিত হলো আর কি। আরেকটা তোমাদের সালের কোশ্চিন, জিরো টু ওয়ান কট ইনভার্স ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটাতে আমাদের কি বলে পার্শিয়াল ফ্র্যাকশনের ব্যবহার এখানে আমাদের করতে হবে, এই অঙ্কটা একটু বড় আর কি, তবে কঠিন না সহজ। আমরা এটা আসলে ইউভির ফর্মুলাতে করব, যেটা পুরোটাই তোমার ভি ধরে নিব আর ইউ কে ধরে নিব ওয়ান। তাহলে প্রথমে ওয়ান কে ইন্টিগ্রেশন করলাম, এটা রেখে দিলাম, তাহলে ওয়ান কে ইন্টিগ্রেশন করলে হয় এক্স, আর এটা রেখে দিলে রেখে দিলাম লিমিটটা কত জিরো টু ওয়ান, জিরো টু ওয়ান বসিয়ে দিলাম মাইনাস জিরো টু ওয়ান। এবার করতে হবে কি এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, কট ইনভার্স কে ডিফারেন্সিয়েট করলে হয় ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই তোমার ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তো মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার করেছি, কিন্তু এটা তো এক্স না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় ওয়ান, আর এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে টোয়াইস এক্স, এটা বসিয়ে দিয়েছি। আর এর সাথে ছিল হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স এর, ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে যে এক্সটা হবে সেই এক্সটা আমি এখানে দিয়ে দিয়েছি। তাহলে আমাদের এখানে ওয়ান যদি বসে দিই এখানে, তাহলে এটা ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে কট ইনভার্স ওয়ান, কট ইনভার্স ওয়ান মানে হচ্ছে আমাদের পাই বাই ফোর, আর জিরো যদি বসে জিরো দিয়ে যাকে গুণ করবো জিরো হয়ে যাবে, তাহলে এই লিমিটটা এক্সিকিউট করলে আমাদের থাকছে ওয়ান টাইমস পাই বাই ফোর বা খালি পাই বাই ফোর। আর এই পাশে যেটা থাকছে সেটা এই মাইনাস আর এই মাইনাস মিলে আমি প্লাস করে দিই, এটাই ভালো, আর এই এক্স দিয়ে গুণ করে দিই, তাহলে টোয়াইস এক্স স্কোয়ার মাইনাস এক্স এরকম একটা টার্ম আসছে। আর নিচে তোমার হচ্ছে ওয়ান প্লাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র তোমরা জানো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। তো এখানে একটা মাইনাস যেহেতু এক্স আছে এই জন্য এরকম আসছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স মানে ওয়ান ইন্টু মাইনাস এক্স কে করলে মাইনাস টোয়াইস এক্স, তারপরে টু বি সি মানে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার করলে মাইনাস এক্স কিউব, প্লাস হচ্ছে টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মানে টু এক্স স্কোয়ার, এটা তোমাদের নাইন টেন এর একটা সূত্র। তাহলে ওয়ান প্লাস এরকম আর কি, এই এই পুরো ইন্টিগ্রিয়ালটাকে আমি আই ওয়ান মনে করছি, আর এটা হচ্ছে তোমার আই। এবার আই ওয়ান কে নিয়ে আমরা কাজ করব, লক্ষ্য করো এখন আই ওয়ান যেটা, আই ওয়ানটাকে আমি একটু রিঅ্যারেঞ্জ করে লিখেছি, ওয়ান প্লাস ওয়ান টু হয়েছে, এই পাশে লিখেছি এক্স টু দি পাওয়ার ফোরটা এখানে দিয়েছি আর কি। তো এই অংশটাকে আমি এটাকে আমি দুটো ফ্যাক্টর করতে চাই, সো ফ্যাক্টর করার জন্য আমরা জিরো জিরো ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর ইউজ করতাম। তো এখানে এক্স স্কোয়ার সমান ওয়ান বসালে এটা মাইনাস ওয়ান বসালে এটা ভ্যানিশ হয়ে যায় বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান, কিন্তু এটা একটা ফ্যাক্টর হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়ান যেহেতু এটা একটা এটার একটা ফ্যাক্টর হয়। তো আমি এরকম ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা কিভাবে পাবো এটা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস, তো তোমাদের একটু মনে রাখতে হবে এটার জন্য। তো ওই সে জিরো ফ্যাক্টর যেটা করতাম সেটার জন্য আগে প্রথমে ধরো এক্স টু দি পাওয়ার ফোর দিয়ে দিলাম, এখান থেকে আমি এক্স স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ার থাকছে আর এই প্লাস ওয়ানটা আগেই বসিয়ে দিতে হয় তুমি জানো, তাহলে এক্স স্কোয়ার দিয়ে ওয়ান কে গুণ করলে হচ্ছে তোমার আচ্ছা এই এই জায়গাটা আমি যদি করি একটু বোর্ডে তাহলে তোমাদের জন্য সুবিধা হবে না, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স কিউব
x to the power 4 minus twice x cube তারপর কি ছিল plus thrice x square minus twice x plus 2 plus thrice x square minus twice x plus 2 এরকম কি minus twice x plus 2 হ্যাঁ এরকম যদি থাকে আমরা স্যার এইখানে যে x স্কয়ার প্লাস 1 টা আনলাম স্যার এটা কিভাবে বের করলাম হ্যাঁ এটা ট্রায়াল এন্ড এরর এটা এটা তোমার মানে গায়ে বি থেকে পড়ে না এটা তোমাকে ট্রাই করতে হয় আর কি হ্যাঁ বিভিন্ন মান দিয়ে টেস্ট করে দেখতে হয় যেহেতু এটা পাওয়ার 4 এর এটা তোমাকে এখন এই অঙ্কটার জন্য বিশেষ করে তোমাকে মনে রাখতে হবে আর কি হ্যাঁ তাহলে এখানে তুমি বসিয়ে দেখো যে x স্কয়ার সমান যদি মাইনাস 1 বসাও তাহলে এটা তোমার ভ্যানিশ হয়ে যায় তোমরা এর আগে এরকম অঙ্ক করনি আমার মনে হয় 9 10 এ করার কথা আর কি ইয়াতে জেনারেল ম্যাথে ছিল উচ্চতর গণিতে আর কি হ্যাঁ এটা ট্রাই ট্রায়াল দিয়ে দিয়ে করতে হয় যে কোনটার জন্য এটা ভ্যানিশ হচ্ছে আর কি তো তোমার হচ্ছে x স্কয়ার যদি আমি কমন নিই তাহলে x স্কয়ার গুণ করলে x টু দি পাওয়ার 4 প্লাস এই x স্কয়ার দিয়ে 1 কে গুণ করলে x স্কয়ার ঠিক আছে মাইনাস এখানে আমাদের টুয়াইস x কিউব আছে না টুয়াইস x কিউবটা আমি লিখে ফেললাম কিন্তু আমার এখানে দরকার x স্কয়ার তাহলে আমাকে অবশ্যই অবশ্যই মাইনাস টুয়াইস x কমন নিতে হবে তাহলে টুয়াইস x দিয়ে x স্কয়ার কে গুণ করলে টুয়াইস x কিউব হচ্ছে মাইনাস টুয়াইস x দিয়ে প্লাস 1 কে গুণ করলে মাইনাস টুয়াইস x হয়ে যাচ্ছে কিন্তু আমার এখন ব্যালেন্স করে দেখি এটা চলে গেছে এটা চলে গেছে একটা x স্কয়ার গেছে আরো দুটো x স্কয়ার রয়ে গেছে তার মানে আরো দুটো আমার x স্কয়ার আছে তাহলে এখান থেকে যদি আমি দুই কমন নিয়ে নিই তাহলে থাকছে আমার x স্কয়ার আর এই দুই দিয়ে 1 কে গুণ করলে যোগ 2 এই 2 টা এখানে আছে দেখো তার মানে এই টুয়াইস x স্কয়ার আর x স্কয়ার মিলে এই থ্রাইস x স্কয়ার এই যে মাইনাস টুয়াইস x কিউব x টু দি পাওয়ার 4 এই মাইনাস টুয়াইস x আর এই প্লাস 2 ঠিকই আছে তাহলে এটা সমান আমরা লিখতে পারছি এরকম x স্কয়ার প্লাস 1 টাইমস x স্কয়ার মাইনাস টুয়াইস x প্লাস 2 এইরকম তাহলে এরকম দুটো উৎপাদক পাওয়া গেল এই যে দুটো উৎপাদক আর কি তাহলে আমরা এই যে পার্টটা এই পার্টটাকে আমি এরকম এরকম ভাবে লিখতে পারি তো আমরা পার্শিয়াল ফ্র্যাকশন যেটা করেছি আর কি এটা একটা স্কয়ার টার্ম এটা একটা স্কয়ার টার্ম তাহলে এটাকে আমাদের এরকম ax প্লাস b ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 এটাও স্কয়ার টার্ম তাহলে এরকম আমাদের cx প্লাস d ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 2x প্লাস 2 এরকম ভাবে লিখতে হয় এটা তোমরা এটাও তোমরা 9 10 এ করেছো পার্শিয়াল ফ্র্যাকশন বা আমরা যেটাকে বলি আংশিক ভগ্নাংশ এখন উভয় পক্ষকে আমাদের এই টার্ম দিয়ে গুণ করে দিতে হয় গুণ করে দিলাম গুণ করে দিলে কি হচ্ছে এটা এটা কেটে গেলে এই পার্টটা থাকে তার মানে ax প্লাস b এর সাথে থাকবে এই পার্টটা আর cx প্লাস d এর সাথে থাকবে x স্কয়ার প্লাস 1 আর বাম পক্ষে কি থাকবে যেহেতু এটা দিয়ে গুণ করছি তাহলে এটা কেটে যাবে উপরের অংশটুকু থাকবে এখন আমি দুই দিকে এটা এটা গুণ করে দিলাম সবকে সবাইকে গুণ করে দিয়ে এরকম সরল প্রকৃতিতে নিয়ে আসার পর আরো সিম্পলিফাই করে আমরা এই পাশে ধরো এটা কিউবের টার্ম থেকে শুরু করে কনস্ট্যান্ট টার্ম পর্যন্ত আছে তাহলে আমরা এরকম 0 x কিউব টুয়াইস x স্কয়ার মাইনাস 1 x প্লাস 0 এরকম বাম পাশে লিখলাম আর ডান পাশে যেটা হয় কিনা x কিউবের সাথে x কিউবের সাথে যে যে আছে আর কি এখানে দেখো c এর সাথে x কিউব আছে আর a এর সাথে আছে x কিউব কমন নিলে a প্লাস c হয় x স্কয়ারের সাথে যে যে আছে সব কয়টা এক জায়গায় করলাম x এর সাথে যারা আছে এক জায়গায় করলাম আর কনস্ট্যান্ট টার্ম এক জায়গায় করলাম তাহলে উভয় পক্ষ থেকে আমি কি করছি ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ লাইক পাওয়ার ইন x ফ্রম বোথ সাইডস আপ টু উই গেট লাইক পাওয়ার মানে সম যে সমান পাওয়ার বিশিষ্ট যেমন x কিউবের সাথে x কিউবের কোএফিসিয়েন্টের সমতা করেছি সমীকৃত করেছি আর কি তাহলে a প্লাস c সমান কি আসছে আমাদের 0 তারপর x স্কয়ারের সহগ এদিকে x স্কয়ারের সহগ x স্কয়ারের সহগ এদিকে 2 আর এদিকে x স্কয়ারের সহগ মাইনাস টুয়াইস এ প্লাস b প্লাস d হ্যাঁ তাহলে মাইনাস টুয়াইস এ প্লাস b প্লাস d সমান 2 আসছে এরকম এইটা সমান x এর সহগ হচ্ছে মাইনাস 1 তাহলে মাইনাস 1 পেলাম আর কনস্ট্যান্ট টার্ম এখানে 0 তার মানে কনস্ট্যান্ট টার্ম 0 তাহলে 3 4 5 6 এরকম সমীকরণ দিয়ে রাখলাম এখন এই এই চারটা সমীকরণ ব্যবহার করে আমার a b c d চারজনের মান বের করতে হবে এটা
খুব একটা কঠিন ব্যাপার না, চারটি ইকুয়েশন আছে, চারটি আননোন আছে, এটা আমরা বের করে ফেলতে পারবো, প্রতিস্থাপন, অপনয়ন, নির্ণায়ক, অনেক পদ্ধতি আছে, যে কোনো পদ্ধতিতে করলেই হবে। তা আমার মন মতো আমি একটা করেছি যে লাস্টের তিন নম্বর ইকুয়েশন থেকে এ প্লাস সি সমান জিরো ছিল, সি সমান মাইনাস এ দিয়েছি, আর ছয় নম্বরে ছিল ডি প্লাস টু বি সমান জিরো, তা আমি ডি সমান মাইনাস টু বি বসিয়ে দিয়েছি। চার নম্বর ইকুয়েশনে আমি তোমার চার নম্বর ইকুয়েশনে যদি যাই তাহলে তোমাদের আসলে সুবিধা হবে আমার ধারণা। এই অংশটুকু একটু এই নিচের অংশটুকু একটু লক্ষ্য করি আমরা, যে তোমার এ প্লাস সি সমান জিরো তাহলে সি সমান মাইনাস এ দিতে পারি, লাস্ট হচ্ছে টু বি প্লাস ডি সমান জিরো তাহলে ডি সমান আমরা মাইনাস টু বি লিখতে পারি। তারপর চার নম্বর ইকুয়েশনে দেখো মাইনাস টু আইসে প্লাস বি প্লাস ডি সমান টু, তাহলে এই মাইনাস টু আইসে প্লাস বি আর ডি এর পরিবর্তে আমি মাইনাস টু আইস বি লিখতে পারি, ডি সমান মাইনাস টু আইস বি লিখতে পারি, এটা বসিয়ে দিলাম। বসিয়ে দিলে হচ্ছে তোমার এখানে টু আইসে মাইনাস বি সমান তোমার টু আসছে, তাহলে বি সমান কি আসবে, বি ও পাশে নিয়ে গেলে টু টাই পাশে দিয়ে দিলে বি সমান মাইনাস টু আইসে মাইনাস টু, ঠিক আছে। তো তারপরে আর একটা ইকুয়েশন আছে টুয়াইস এ মাইনাস টুয়াইস বি প্লাস সি সমান মাইনাস ওয়ান, এখানে এ ডি সরি সি ডি আর বি এই তিনজনের মান বসিয়ে দেবো তাহলে সবগুলো এ থাকবে, দেখা যাক কি হয়। তাহলে আমি ধরো পাঁচ নম্বর ইকুয়েশনে ইকুয়েশনটা এরকম টুয়াইস এ মাইনাস সরি টুয়াইস এ মাইনাস টুয়াইস বি প্লাস সি সমান মাইনাস ওয়ান আছে, এর মান এটা ঠিক রাখলাম, বি এর জায়গায় মান বসিয়ে দিলাম এরকম মাইনাস টুয়াইস এ মাইনাস টু, আর তোমার সি এর জায়গায় বসিয়ে দিলাম সি সমান আমরা পেয়েছি মাইনাস এ, মানে সবগুলো এ করে ফেললাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা এ এর মান পাই, এ সমান পাওয়া যাচ্ছে মাইনাস ওয়ান, তা আমরা এ এর মান পেলে বি এর মানও পেতে পারি, তাহলে মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এটা হচ্ছে প্লাস ওয়ান, এটা প্লাস টু মাইনাস টু প্লাস এ, তাহলে প্লাস টু মাইনাস টু কেটে গেলে জিরো, বি সমান পেয়ে যাচ্ছি আমরা জিরো, সি সমান হচ্ছে আমাদের মাইনাস এ, এ সমান যেহেতু মাইনাস ওয়ান মাইনাস এ মাইনাস এ সি সমান তাহলে মাইনাস এ সমান হচ্ছে ওয়ান পাচ্ছি, ডি সমান মাইনাস টু আইস বি, বি সমান যেহেতু জিরো তাহলে ডি সমানও জিরো, তাহলে এ এর মান আর সি এর মান পাওয়া গেল, বাকি দুটো জিরো, তাহলে আমরা এটা যেটা সেটা এরকম লিখতে পারি, এরকম দুটো অংশে আমাদের ভাগ হয়ে গেল। এখন তাহলে আমরা ইন্টিগ্রেশন পারফর্ম করবো ইনশাল্লাহ। তাহলে সেই আংশিক ভগ্নাংশ অনুযায়ী আমরা ও সরি এটা তো এখনই হলো, এটা তো মনে হচ্ছে একবারে বোঝাই যাচ্ছে না, এত ঝাপসা হয়েছে, বুঝতে একটু কষ্ট হবে হয়তো। তো আমরা তাহলে আই ওয়ান সমান এরকম দুটো পার্ট লিখতে পারছি, জিরো টু ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই সিস্টেম, হ্যাঁ দমই বোঝা যাইতেছে না স্যার। আচ্ছা তাহলে আমি লিখি একটু, একদম বোঝা যাচ্ছে না, তাই না? জি স্যার। তাহলে আমরা তোমার আমাদের ছিল আই ওয়ান, এটা সমান দুটো হবে জিরো টু ওয়ান, একটা হচ্ছে মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স এরকম, আর জিরো টু ওয়ান এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স প্লাস টু, এরকম দুটো পার্ট পেলাম আর কি। এখন দেখতেই পাচ্ছ যে এখানে আমরা মাইনাসটা এদিকে বাইরে বের করে দিলাম, এটা সমান আমরা চাইলে লিখতে পারি হচ্ছে এটা ডিফারেনশিয়েট করলে টুয়াইস এক্স আসে, তাহলে একটা হাফ দিয়ে দিই সামনে, যাই হোক হাফ জিরো টু ওয়ান টুয়াইস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স প্লাস, আচ্ছা এটা ডিফারেনশিয়েট করলে কি আসে, জিরো টু ওয়ান এটা পুরোটা ডিফারেন্সিয়েট করলে আসে উপরে টুয়াইস এক্স আসে, সো টুয়াইস এক্স মাইনাস টু মাইনাস টু আসে, আচ্ছা তো তাহলে সমস্যা হচ্ছে যে আমার
এখানে তো শুধু x আছে তাই না তাহলে আমি একটা যদি একটা হাফ কমন নিয়ে নি ধরো এটুকুর মধ্যে তাহলে গুণ করে দিলে কি হচ্ছে x আসবে minus 1 আসবে তার মানে আরেকটা এরকম plus 1 যদি দিয়ে দিই তাহলে x স্কয়ার minus 2x plus 2 dx এভাবে লেখা যাচ্ছে তাই না তাহলে এটা এটা সমান যদি z ধরি তাহলে dz বাই z সমান হচ্ছে আমাদের log z আসে তাই না minus half এটা আসবে তোমার এরকম log x স্কয়ার প্লাস 1 আর এটা হচ্ছে 0 টু 1 আচ্ছা প্লাস এটা এটা দুটো অংশে ভাগ হয়ে যাবে তাই না একটা অংশ আমরা চাইলে লিখতেই পারি যে এরকম হাফ একটা আসছে log x স্কয়ার মাইনাস 2x প্লাস 2 0 টু 1 আর তার সাথে প্লাস আরেকটা ইন্টিগ্রেশন থেকে যাচ্ছে যেহেতু 1 আছে 1 ডিভাইডেড বাই এটা প্লাস ইন্টিগ্রেশন 0 টু 1 dx নিচে হচ্ছে তোমার এটা x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 1 এরকম লেখা যায় বোধ হয় 1 স্কয়ার তাই না মানে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 আর একটা 1 প্লাস 2 যেহেতু আছে তো তাহলে এখানে আমার আসছে কি মাইনাস হাফ 1 বসায় যদি তাহলে 1 আর 1 হচ্ছে 2 হয়ে যাচ্ছে log 2 আর 0 যদি বসাই 0 বসালে হচ্ছে এটা 0 তার মানে log 1 log 1 এর মানও 0 তার মানে শুধুমাত্র আমরা বলতে পারি log 2 আসছে তো 0 টা আর বসালাম না প্লাস এটা হাফ এটা যদি 1 বসানো হয় তাহলে এটা 1 এটা 1 তাহলে মাইনাস 2 প্লাস 2 কেটে গেলে শুধু 1 থাকছে 1 যদি থাকে তাহলে log 1 এর মান কিন্তু 0 তাহলে 1 বসালে 0 আসবে আর মাইনাস 0 যদি বসাই তাহলে হচ্ছে তোমার 0 বসালে এই দুটো 0 log 2 থাকছে তার মানে একটা মাইনাস log 2 আসছে মাইনাস log 2 এরকম আসছে একটা প্লাস এটা দেখো dx / x স্কয়ার প্লাস a স্কয়ার এটা সূত্র হচ্ছে tan ইনভার্স x / a তার মানে tan ইনভার্স x মাইনাস 1 ডিভাইডেড বাই 1 তো 1 দেওয়ার দরকার নেই এটাকে আমরা বসাতে পারি 0 টু 1 তাহলে এই মাইনাস হাফ লগ 2 মাইনাস হাফ লগ 2 দুটো মিলে একটা পুরা মাইনাস লগ 2 হলো আর এখানে 1 যদি বসাই 1 অন tan ইনভার্স 0 মান 0 0 যদি বসাই তাহলে tan ইনভার্স মাইনাস 1 tan ইনভার্স মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস তাহলে পাই বাই 2 নাকি মাইনাস ও সরি মাইনাস পাই বাই 4 এরকম হওয়ার কথা তাহলে এটা প্লাস হয়েছে কিভাবে গেল ও জিরো বসাচ্ছি তখন তো একটা মাইনাস আসবে সরি আচ্ছা যখন অন বসাচ্ছি তখন তো ক্যান্সেল কিন্তু সূত্রে একটা মাইনাস আছে সেই মাইনাস আর মাইনাস পাই বাই 4 এই দুটো মিলে আসলে প্লাস পাই বাই 4 হয়ে যাবে এখানে একটা আরেকটা মাইনাস আসবে বা এটা প্লাস পাই বাই 4 লিখে দিতে পারি তো আমরা যেটা করছিলাম আমাদের কি নিয়ে শুরু করেছিলাম বাম দিকে কি ছিল বাম দিকে ছিল আই আমাদের অঙ্কের শুরুতে যদি যাই তাহলে আমাদের আই সমান ছিল পাই বাই 4 প্লাস আই 1 আচ্ছা তাহলে আমাদের আই সমান ছিল তোমার আই সমান ছিল এরকম পাই বাই 4 প্লাস আই 1 তাহলে পাই বাই 4 প্লাস বা মাইনাস লগ 2 প্লাস পাই বাই 4 তাহলে দুটো পাই বাই 4 মিলে একটা পাই বাই 2 হয়ে গেল মাইনাস লগ 2 এটাই মনে হয় প্রমাণ করতে ছিল আর কি আমাদের অঙ্কে যে পাই বাই 4 মাইনাস লগ 2 এটা প্রমাণ করতে বলেছিল
দেখতে পাবা তাহলে ঝাপসাটা বাদ দিয়ে দিলে হবে। হ্যাঁ এইতো ঠিক আছে। পাই বাই টু মাইনাস লগ টু, গুড। তাহলে আমি এটা ডিলিট করে দিতে পারি, এটার আমার আসলে দরকার নেই। ওকে নেক্সট হচ্ছে যে ওই পেজে আরেকটা প্রবলেম এরকম দেয়া ছিল যে যদি আই এন সমান জিরো টু পাই বাই ফোর ট্যান টু দি পাওয়ার এন থেটা ডি থেটা হয় তাহলে শো দ্যাট আই এন সমান ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান মাইনাস আই এন মাইনাস টু। এবং বলছে যে হেন্স ফাইন্ড, মানে হেন্স ফাইন্ড মানে কি, এটা ব্যবহার করে আমাকে বের করতে হবে জিরো টু পাই বাই ফোর ট্যান টু দি পাওয়ার সিক্স এক্স ডিএক্স। আচ্ছা তো এই প্রথমে আমি যে আই এন টা দেয়া আছে সেটা নিয়ে কাজ শুরু করি। আই এন সমান জিরো টু পাই বাই ফোর ট্যান টু দি পাওয়ার এন থেটা ডি থেটা, এটা দেয়া আছে, থেটায় দেয়া থাকুক আর এক্স ই দেয়া থাকুক, আমাদের কোনো সমস্যা নেই যখন লিমিটটা দেয়া আছে আর কি। এখন এখান থেকে আমরা জানি যে ট্যান থেটাকে ডিফারেনশিয়েট করলে সেক স্কয়ার থেটা হয়, তাই না? ট্যান থেটা ডিফারেনশিয়েশন হচ্ছে সেক স্কয়ার, আবার ট্যান স্কয়ার থেকে আমরা সেক স্কয়ার বের করতে পারি। তাহলে এখানে ট্যান টু দি পাওয়ার যে এন আছে এখান থেকে আমি দুইটা মানে ট্যান কে বের করে নিলাম, মানে আমি বলতে চাচ্ছি যে যেটা করলাম সেটা হচ্ছে এইরকম, ধরো আমাদের দেয়া আছে আই এন ইজ ইকুয়াল টু এরকম জিরো টু পাই বাই ফোর, দেয়া আছে হচ্ছে ট্যান টু দি পাওয়ার এন থেটা ডি থেটা বা এক্স ডি এক্স যাই দেওয়া আছে থাক না কেন। আমি এখানে করলাম কি ট্যান টু দি পাওয়ার এন মাইনাস টু, এন মাইনাস টু সংখ্যক নিলাম আর ট্যান স্কোয়ার নিলাম, তাহলে এই দুটো আবার গুণ করি যদি তাহলে এন মাইনাস টু প্লাস টু তে ট্যান থেটা আবার হয়ে যাবে ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই ফোর আমার আর তোমার এই ডি থেটা। তো আমি জিরো টু পাই বাই ফোর ট্যান টু দি পাওয়ার এন মাইনাস টু থেটা আর এই ট্যান স্কোয়ার থেটা সমান আমরা জানি সেক স্কোয়ার থেটা মাইনাস ওয়ান ডি থেটা, এটা দুটো অংশ যদি ভাগ করে দিই তাহলে দেখা যাচ্ছে জিরো টু পাই বাই ফোর তোমার ট্যান টু দি পাওয়ার এন মাইনাস টু থেটা সেক স্কোয়ার থেটা ডি থেটা আর মাইনাস জিরো টু পাই বাই ফোর ট্যান টু দি পাওয়ার এন মাইনাস টু থেটা ডি থেটা। আচ্ছা তো এখানে দেখো যদি ট্যান থেটা সমান আমি এক্স ধরি তাহলে ডি এক্স সমান সেক স্কোয়ার থেটা ডি থেটা, তাহলে এটা মানে কি এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন করলে কি আসে, আসলে ট্যান টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই এটা ডিভাইডেড বাই ধরো এন মাইনাস টু প্লাস ওয়ান এটাই আসবে, আমি জেড ডেট আর ধরলাম না, লিমিট টিমিট চেঞ্জ করলাম না, এরকমই আসবে, তোমরা ইন্টিগ্রেশন করতে পারো। আর এটা সমান আমি চাইলে লিখতে পারি যেহেতু আই এন সমান ট্যান টু দি পাওয়ার এন তাহলে ট্যান টু দি পাওয়ার এন মাইনাস টু কে আমি আই এন মাইনাস টু লিখতে পারি। এইখানে পাই বাই ফোর যদি বসিয়ে দিই তাহলে উপরে পাচ্ছি ওয়ান আর যদি জিরো বসিয়ে দিই তাহলে উপরে পাচ্ছি জিরো, তার মানে এটা সমান আমার লিখতে পাচ্ছি যে তোমার ওয়ান ডিভাইডেড বাই নিচে হচ্ছে মাইনাস টু প্লাস ওয়ান করলে কি হয় আসলে এন মাইনাস ওয়ান প্লাস আই এন মাইনাস টু। আচ্ছা এটা আমি ওখানে করেছি যদিও। তো দেখো তাহলে আমি আসলে ট্যান স্কোয়ার যেটা নিয়েছিলাম সেটাকে এরকম সেক স্কোয়ার থেটা মাইনাস ওয়ান করলাম এইভাবে ভাগ করে দিলাম, তাহলে আমরা যেহেতু এটা সমান জেড যদি ধরি তাহলে সেক স্কোয়ার থেটা ডি থেটা সমান ডি জেড হবে, তো সেক্ষেত্রে জেড টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস ওয়ান নিচে এন মাইনাস টু প্লাস ওয়ান হবে, জেডটা আসলে আমার ট্যান থেটা সেই ট্যান থেটাতেই আমি অ্যাপ্লাই করে দিয়েছি আর এটা আই এন মাইনাস টু, তাহলে আই এন সমান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান মাইনাস
I n minus 2 এটা প্রমাণ করতে ছিল বলছে and hence find and hence মানে কি ওইটাই ব্যবহার করতে বলেছে এখানে আমাদের বের করতে বলেছে 0 to pi by 4 10 to the power 6 x dx a n যদি i n হয় তাহলে 6 টা কত হবে 6 টা অবশ্যই i6 হবে I6 সমান তাহলে আমরা লিখতে পারো 0 to pi by 4 10 to the power 6 x dx বা theta d theta বা z d z যাই দিই না কেন লিমিট দেয়া থাকলে ওগুলো একই ডামি ভেরিয়েবলের কোনো মানে প্রবলেম নেই আমাদের তো এখানে I6 সমান এটা দা IN সমান আমাদের ফর্মুলা জানা আছে 1 ডিভাইডেড বাই n minus 1 minus IN minus 2 আচ্ছা তাহলে I6 সমান কি লিখতে পারবো 1 ডিভাইডেড বাই 6 minus 1 minus I তোমার 6 minus 2 6 minus 2 মানে কত আসবে 4 এবার I4 সমান আমরা তাহলে কি লিখতে পারবো 1 ডিভাইডেড বাই 4 minus 1 minus I2 ঠিক আছে তো তাহলে এই মাইনাস দিয়ে গুণ করে দিলাম আমরা ধরো কথার কথা গুণ করে দিলে এটা 1 বাই 5 minus 1 বাই এটা 3 এবার মাইনাস মাইনাসে প্লাস I2 I2 টাকে আমরা যদি ভাঙি তাহলে I2 কে লেখা যাবে 1 ডিভাইডেড বাই 2 minus 1 minus on minus i2 minus 2 2 minus 2 মানে হচ্ছে 0 তাহলে এখানে হচ্ছে 1 divided by 2 minus মানে 1 divided by 2 minus 1 মানে হচ্ছে তোমার 1 by 1 সমান 1 এই তিনটার আমি লসাগু করলাম এইভাবে 3 5 এ 15 হয় আর i0 মানে কি হবে তাহলে i0 মানে কি হবে i6 মানে যদি এটা হয় i0 মানে এখানে পাওয়ার 0 10 টু দি পাওয়ার 0 মানে কি হবে 1 তার মানে i0 সমান হচ্ছে 0 টু পাই বাই 4 dx তাহলে dx কে ইন্টিগ্রেশন করলে x y x এর লিমিট যদি বসাই তাহলে আমরা পাই বাই 4 মাইনাস হচ্ছে তোমার 0 তাহলে সেই পাই বাই 4 আর এটা লসাগু করলে হচ্ছে উপরে 13 হয় নিচে হচ্ছে 15 হয় যদি মনে করো যে বুঝতে সমস্যা হচ্ছে তাহলে আমি এটা আরেকবার হাতে নাতে করতে পারি সেটা যেমন ধরো যে i n সমান আমরা পেয়েছি 1 ডিভাইডেড বাই n মাইনাস 1 মাইনাস i n মাইনাস 2 তাহলে আমাদের i6 যেটা এটা সমান কি হবে 1 ডিভাইডেড বাই 6 মাইনাস 1 মাইনাস i 6 মাইনাস 2 তার মানে এটাকে যদি সিম্পলিফাই করি আমি তাহলে 1 ডিভাইডেড বাই 5 মাইনাস i 4 আচ্ছা i 4 এর মান যদি আবার বসাতে চাই এটা অনুযায়ী এটা এখান থেকে তাহলে 1 বাই 5 থাকলো মাইনাসটা থেকে গেল i4 এর পরিবর্তে বসাতে পারবো 1 ডিভাইডেড বাই 4 মাইনাস 1 মাইনাস i 4 মাইনাস 2 তাহলে এটা পাচ্ছি আমি 1 ডিভাইডেড বাই 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাসে মাইনাসে প্লাস i 2 এবার i2 এর মান যদি বসাই তাহলে কি হবে আচ্ছা এটা 15 থাকলো আমার লসাগু 5 মাইনাস এখানে হচ্ছে তোমার সরি 3 মাইনাস 5 প্লাস i2 এর পরিবর্তে আমি কি লিখতে পারবো 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 মাইনাস i 2 মাইনাস 2 এটা সমান পাচ্ছি আমরা হচ্ছে মাইনাস 2 বাই 15 প্লাস 1 আর মাইনাস হচ্ছে i0 এখন আমাদের আই এন যেটা এটা ছিল আই এন সমান ছিল 0 টু পাই বাই 4 10 টু দি পাওয়ার এন থেটা ডি থেটা বা এক্স ডি এক্স যাই দাও না কেন তাহলে আই 0 সমান কি হবে আসলে 0 টু পাই বাই 4 10 এর উপর 0 দিলে 1 হয়ে যায় খালি ডি থেটা থাকে বা ডি এক্স যাই দাও না কেন তাহলে থেটা এটা হচ্ছে 0 টু পাই বাই 4 তার মানে হচ্ছে এটা সমান আউটপুট আসবে শুধু পাই বাই 4 তার মানে এটা সমান আমরা লিখতে পাচ্ছি এটা লসাগু করে দিলে 15 মাইনাস 2 মানে 13 ডিভাইডেড বাই 15 মাইনাস 1 কি বলছো কিছু শুনতে পাচ্ছি না 13 বাই 15 সুলাইমান
এটাই আমাদের অ্যানসার। কিছু বলছো? তো মোটামুটি এখানে আজকে শেষ করতে হচ্ছে মনে হয়, কারণ আমাদের আর বেশি সময় নেই। এরপর হ্যাঁ বলো বলো বলো, আমি শুনছি। এর পরবর্তী টপিক আমাদের হচ্ছে তোমার ইমপ্রপার ইন্টিগ্রাল। হ্যাঁ, আজকে ইমপ্রপার ইন্টিগ্রালে আমরা আর না যাই, সামনের দিন ইনশাআল্লাহ ইমপ্রপার ইন্টিগ্রাল আমরা করব। ইমপ্রপার ইন্টিগ্রালের ডেফিনেশন হচ্ছে যে যদি ধরো ইন্টিগ্রেশনের কোনো যে কোনো একটা লিমিটে বা দুটো লিমিটে ইনফিনিটি থাকে, অথবা যে ফাংশনের ইন্টিগ্রেশন করতে হবে সেই ফাংশনের কোনো পয়েন্টে যে রেঞ্জে ইন্টিগ্রেশন করতে হবে তার কোনো পয়েন্টে যদি আনডিফাইন্ড হয়, মানে ডিসকন্টিনিউটি থাকে, তাহলে সে ধরনের ইন্টিগ্রেশনকে আমরা বলবো ইমপ্রপার ইন্টিগ্রেশন বা ইমপ্রপার ইন্টিগ্রাল। তাই বলা হচ্ছে, ডেফিনেশন দেখো, যে ইফ ইন অ্যান ইন্টিগ্রাল আইদার দ্য রেঞ্জ ইজ ইনফাইনাইট অর দ্য ইন্টিগ্রাল হ্যাজ অ্যান ইনফাইনাইট ডিসকন্টিনিউটি ইন দ্য রেঞ্জ, দেন দ্য ইন্টিগ্রাল ইজ কল্ড ইমপ্রপার ইন্টিগ্রাল। তো এখানে অবশ্যই এখানে টি এর মাথাটা কাটতে হবে আমার। ইমপ্রপার ইন্টিগ্রাল আর কি, ইমপ্রপার ইন্টিগ্রাল তাহলে কি, এরকম ইনফিনিটি থাকবে উপরে অথবা ইনফিনিটি থাকবে নিচে, অথবা দুই মাথাতেও ইনফিনিটি থাকতে পারে, অথবা তোমার থাকতে পারে কি যে যে ফাংশন দেওয়া থাকবে সেখানে ডিসকন্টিনিউটি থাকবে। সামনের দিন আমরা ভালো করে শিখবো ইনশাআল্লাহ ইমপ্রপার ইন্টিগ্রাল। আর আমি তোমাদের এই নোটপত্র গুলো দিয়ে দিয়েছি আর কি, একটু ডাউনলোড করে নিও, ওইখানে মোটামুটি অঙ্কগুলো সবই প্রায় করে দিয়েছি আর কি, একবার রিডাকশন ফর্মুলা পর্যন্ত করা আছে আর কি। তো কারো কোনো কোশ্চিন থাকলে করতে পারো। আছে কোনো প্রশ্ন? আচ্ছা, ভালো থাকো তাহলে সবাই, আল্লাহ হাফেজ।